আমি শ্রী বিশ্বনাথ। এই মুহূর্তে সমুদ্রের খুব কাছাকাছি একটি জায়গায় উপস্থিত হয়েছি আমি এবং আমার ছেলে মেয়েরা। আমি এখানটায় এসেছি আপনাদের কিছু মেসেজ দেওয়ার জন্য, তথ্য দেওয়ার জন্য। ওপাশ দিয়ে একটা রাস্তা গেছে, যে রাস্তাটা সোজা উড়িষ্যা বেরিয়ে গেছে, উড়িষ্যার দিকে বেরিয়ে গেছে। আমরাও যাব, উড়িষ্যার দিক যাব, এখান থেকে কাজ সেরে উড়িষ্যার দিক বেরিয়ে যাব। এখানটার যেটুকু খবর পেলাম বা মেসেজ পেলাম সেটার উপর বেস করে আমার এখানে ছুটে আসা এবং আপনাদেরকেও খানিকটা, এখন যদিও দিনের বেলা, আপনারা তো জানেন যে আমার প্রোগ্রাম মানে নৈশকালীন অভিযান অশরীরীর খোঁজে, কিন্তু দিনের বেলাতেও যে কিছু প্যারানর্মাল জিনিস ধরা যায়, চোখে পড়ে বোধ করি, সেটা আপনারা অনেকেই জানেন এবং আমি তার জন্যই ঘুরে বেড়াচ্ছি। আমার যে রাত্রিকালীন প্রোগ্রাম, যে রাত্রিকালেই কিছু হয়, দিনে হয় না, এটা কিন্তু নয়। যার জন্য আমি দিনের বেলাতেও এখন থেকে কিছু কিছু অভিযান দেখাবো আপনাদের, যেগুলো হয়তো আপনাদের কাছে নতুন কিছু মাত্রা যোগ করবে। এখানে আসার মেন কারণ হচ্ছে এই যে সামনে ঢিবি, একটা উঁচু ঢিবি, একটা নয়, বেশ অনেকখানি জায়গা জুড়ে কিন্তু উঁচু ঢিবি। আর এই উঁচু ঢিবিটার কারণ হচ্ছে এখানে গণকবর, মানে অনেক বছর আগে, বহু বছর আগে এখানে গণকবর হয়েছিল এবং সেটাই এখানে আছে। এখন সেটা ঘাসে ঢেকে গেছে এবং এখন সম্পূর্ণই পরিত্যাজ্য প্রাপ্ত হয়ে আছে। মানুষ এখানে আর একদমই আসে না, খাসে না, রাস্তার খুব কাছে হলেও কেউ এখানে আসে না। আচ্ছা, এগিয়ে এখানে জায়গায় জায়গায় উঁচু ঢিবি, মানে এক সময় প্রচুর মানুষের মৃত্যু, এক সময় বহু মানুষের মৃত্যু, তারই একটা নিদর্শন এই জায়গাটা। কিন্তু অনেক সময় সমুদ্রের জলোচ্ছ্বাস হলে সেটি কিন্তু সচরাচর না, খুব সাংঘাতিক, যেমন সুনামির মতন এরকম সাংঘাতিক জলোচ্ছ্বাস হলে পড়ে, জলস্ফীতি হলে পড়ে সব জায়গায় জল পৌঁছে যায়, সচরাচর আসে না। আমরা একটু এগিয়ে আসি আর এটা একটু ভয়ের জঙ্গল বলে পরিচিত এখানে। আর এখানে বেশ কিছু ঝোপ গুল্ম আছে, আমরা হয়তো জঙ্গলা বলে থাকি, কিন্তু জঙ্গলা সব নয়, এর মধ্যে এমন কিছু জিনিস, গাছ আছে যেগুলো কিন্তু মূল্যবান। এই যে রাস্তা দেখছেন, এটা কিন্তু আমাদের গ্রামগঞ্জে মানুষের অনেক রকম কাজে আছে। পাখির ডাক, খুব সুন্দর পাখি ডাকছে জঙ্গলের ভেতর থেকে, ওরা সুন্দর পাখি ডাকছে। পরিবেশটা এত সুন্দর যে আমি পরিবেশের আকর্ষণে এখানে ছুটে আসিনি, আমি ঘটনার প্রেক্ষিতে এখানে এসেছি এবং এসে যেটুকু দেখছি বা যেটুকু বুঝতে পারছি, খুব সাবধান, হচ্ছে মূল জায়গাটা, মেন কবরখানায় যেখানটাতে
কবর দেওয়া হয়েছিল, বড় কবর, বহু বছর পূর্বে। তো সেখানে মানুষের এমন কিছু ভয়ের বাতাবরণের ঘটনা আমার কানে আসেনি, কিন্তু এর পাশে এই যে জায়গাটা একটুখানি রমেশ একটুখানি কভার করো, আমার দর্শকরা দেখুন এই জায়গাটা, এইখানে জায়গাটা মানে গণকবরস্থ পাশের এই জঙ্গলটা কিন্তু ডরাবনি, এটা কিন্তু একটা ডরাবনি জায়গা বলে পরিচিত এলাকার মানুষের কাছে। হ্যাঁ, এখানে জায়গাটা এতটাই পরিষ্কার, মানে অনেক জায়গা আছে না নোংরা, মানুষ মলত্যাগ করে, এরকম কিন্তু কিছু নেই। তার কারণ হচ্ছে দিনে দুপুরেই মানুষ ভয় পায় এখানে, যার কারণে আমি দিনের বেলাতেই এখানে এসেছি। দিনের বেলায় মানুষ ভয় পায়, আমরা খুব ইজি এখানে হাঁটাচলা করছি, কারণ এখানে কোনো নোংরা ময়লা কিছু নেই। এটাই বোঝা যাচ্ছে যে এখানে মানুষ কতটা এড়িয়ে চলে, জায়গাটা ভীষণ রকম এড়িয়ে চলে। তাল গাছটা বেশ অনেকটা জায়গা জুড়ে পাতা শুকিয়ে গেছে, মরে গেছে, পাতা শুকিয়ে গেছে। আবার তাল গাছের কোলে একটা বট গাছ, একটু আসো কভার করো কাছে এসে, তাল গাছের কোলে বট গাছ, তালের কোলে বট। এটি কিন্তু যদি আপনাদের বাড়িতে কখনো থাকে, বাড়িতে তো তাল গাছ রাখা একদম উচিত নয়, তবু যদি আপনার সীমানায় জমি বা বাড়ি এরকম তালের কোলে বট ওঠে, তবে তা কিন্তু পরিষ্কার করে দেবেন, কেটে দেবেন, রাখবেন না, এটা মাথায় রাখবেন। আমি যেতে যেতে অনেক কিছু আপনাদের টিপস এরকম দিতে থাকবো যেগুলো আপনাদের কাজে আসে। প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আমাদের এই ভূখণ্ডে, জঙ্গলে হোক, চাই লোকালয়ে হোক, চাই সমুদ্রে হোক, পাহাড়ে হোক, এমন কিছু জিনিস প্রতিনিয়ত ঘটে চলেছে যেটাকে প্যারানর্মাল আখ্যা দিয়ে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তার গভীরে বৈজ্ঞানিক ভিত্তি খুঁজতে গেলে পরে তার নেটফল জিরো এসে দাঁড়ায়। তার কারণ একটা তাল গাছ, এত মোটা তাল গাছ, থরথর করে সামান্য একটু কেঁপে ওঠে, পাতা কাঁপতে পারে, তার যে ডালপাল্লা ওগুলো কাঁপতে পারে না, কিন্তু গাছটা কাঁপছে এইটা, এবং মাত্র কয়েক সেকেন্ডের জন্য, বোধ হয় 5-7 সেকেন্ড মতন থরথর করে ভূমিকম্পের মতন এরকম, যে এটাই আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। যাই হোক, এখানে সন্ধ্যার প্রোগ্রাম দেওয়ার ইচ্ছা রইল, যদিও এখানে দিনের বেলাতেই কিছু দেখেছে মানুষ, যার কারণে টোটাল জায়গাটা ফাঁকা, মানুষ এখানে আসে না, কোনো প্রয়োজনেও আসে না, প্রয়োজনেই লাগে না, ব্যর্থ। যাই হোক, আমি এখন ফিরে যাব, আমি উড়িষ্যার দিক যাব, আপনাদের নতুন কিছু প্রোগ্রাম দেওয়ার ইচ্ছা রয়েছে। যাই হোক, ততক্ষণ সবাই ভালো থাকুন, ধন্যবাদ।